সবুজ খামে শীতের বার্তা নিয়ে হাজির প্রকৃতির ডাকপিয়ন। তাপমাত্রা বৃদ্ধিতে দেশের সব জায়গায় শীতের আমেজ নেই, তবে বরাবরের মতো উত্তরের জনপদে ঠান্ডা পড়তে শুরু করেছে। রাতের শেষ ভাগ থেকে শুরু করে সকাল পর্যন্ত পড়ছে কুয়াশা, এর মধ্যেই গাইবান্ধায় ঘরে উঠছে নতুন ধান, সঙ্গে খেজুর রস আর পিঠা পুলিতে তৈরি হয়েছে উৎসবের আমেজ। কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসীর দেখা মেলেনি এখনো, তবে মণিমুক্তার পশ্চা সাজিয়ে বসেছে হেমন্তের জহুরি। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। ঘাসের ওপর শিশির কণা হয়ে উঠেছে মুক্তার গয়না, প্রকৃতির নতুন রূপ উপভোগে ফড়িং সহ পতঙ্গ দল। উদার বসুধা চারদিকে ছড়িয়ে রেখেছে নানা রস, প্রকৃতির দুধ হয়ে কাকডাকা ভরে খেজুরের রস নিয়ে বাড়ি বাড়ি হাজির গাছিরা। আবার বেলা বাড়তেই রবির কিরণে সিক্ত প্রকৃতি, কুয়াশায় ভেজা ফসলের ঘ্রাণ কেটে যাওয়ার আগেই মাঠে ছোটে কৃষাণ কৃষাণী। সময় এখন রোপা আমন ঘরে তোলার, সেই সঙ্গে তোলা হচ্ছে আগাম শীতের সবজিও। ফসলের ফলন ভালো হলেও কৃষককে ভাবিয়ে তুলছে কুয়াশা। এই কুয়াশার কারণে মনে করো নষ্ট হয়ে যায়, আগা ফুলে টুলে যায়, এই কারণে মনে করো আমরা সবজিতে উন্নয়ন হতে পারছি না আর কি। শীতকালে আমাদের এখানে শাক, পাতাকপি, ফুলকপি, আমরা এই ধরনের সবজি আমরা উৎপন্ন করি। শুধু ফসলের মাঠ নয়, শীতের সাথে মিশে আছে রসনা বিলাসও। পাড়া মহল্লার অলিগলি থেকে রাস্তার মোড় সবখানে পিঠার সুগন্ধের মৌ মৌ। চালের তৈরি একজন সরিষা এবং আলু ভর্তা দিয়ে এবং ধনিয়া পাতা দিয়ে খাইতে খুব ভালো লাগে, বেশ ঝাল একটা স্বাদ, অসাধারণ। ঋতু বৈচিত্র্যের বাংলায় শীত যেমন উৎসবকে ডেকে আনে, তেমনি বিদায় নিতে নিতে প্রকৃতিকে রুক্ষ করে দিয়ে নতুন করে সেজে উঠতে আহ্বান জানিয়ে যায় বসন্তকে। ডিবিসি নিউজ ডেস্ক।